প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটা সমস্যা সমাধান করি। সেটা হলো তোমাদের বইয়ের সাতের ডি নাম্বার কোশ্চেন। সাতের ডি তোমরা বইয়ের কোশ্চেনটা দেখতে পাবে, আমি একটু লিখে দিচ্ছি। এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস ওয়ান বাই ফোর ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু জিরো, এই সমীকরণের মূল দ্বয় আলফা বিটা, এটা কোশ্চেনে দেওয়া আছে। এবং তোমাদের দেখাতে হবে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস মাইনাস বি ইন্টু এক্স প্লাস মাইনাস এ বি ইকুয়াল টু জিরো সমীকরণের মূল দ্বয় হবে আলফা প্লাস বিটা ও আলফা মাইনাস বিটা। তাহলে কোশ্চেনটা আবারও বলছি, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস ওয়ান বাই ফোর ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু জিরো, এই সমীকরণের মূল দ্বয় হল আলফা বিটা। আমাদের এই সমীকরণের মূল দ্বয় হবে, দেখাতে হবে আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা। কিন্তু জিনিসটা আমরা অন্যভাবে দেখাবো, আমরা দেখাবো যে এই সমীকরণের মূল দ্বয় আলফা বিটা, ঠিক আছে, এই দুটা মূল বিশিষ্ট সমীকরণ এটা হবে, এটা আমরা দেখাবো। আমাদের কোশ্চেনটা আমরা একটু ঘুরে প্রমাণ করব, এই সমীকরণের মূল দ্বয় আলফা বিটা, এখানে মূল ও সহগের মধ্যে সম্পর্ক হতে আমরা আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান বের করব, তারপরে আমরা আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ এটা হয় কিনা দেখব। শুরু করি আমরা, প্রথমে আমরা লিখি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান বাই ফোর ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু জিরো, এই সমীকরণের মূল দ্বয় হল আলফা বিটা। তাহলে আমি কি লিখতে পারি, অতএব আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস এ, আর আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। তাহলে সি কত আমাদের, আলফা বিটা ইকুয়াল টু ওয়ান বাই ফোর ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা দেখাবো আলফা প্লাস বিটা ও আলফা মাইনাস বিটা মূল বিশ্ব সমীকরণ এটা হয় কিনা। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটা মূল জানা থাকে, তাহলে সেই দুইটা মূল বিশ্ব সমীকরণ কিভাবে লিখতে হয়, এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল ইকুয়াল টু জিরো। তাহলে আমাদের নির্ণেয় সমীকরণ আমি লিখব, নির্ণেয় সমীকরণ এক্স স্কোয়ার, আমাদের মূলটা কি, মূলটা হল আলফা প্লাস বিটা ও আলফা মাইনাস বিটা। তাহলে মূল দ্বয়ের যোগফল আমরা লিখব আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা ইকুয়াল টু জিরো। এখন একটা জিনিস খেয়াল করো, আলফা প্লাস বিটার মান আমরা জানি কিন্তু আলফা মাইনাস বিটা জানি না। তাহলে আমরা কিভাবে করব, আমি এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান কত, আমরা এখানে বের করেছি আলফা প্লাস বিটা হলো মাইনাসে, এখানে আমি মাইনাসে লিখলাম, আর আলফা মাইনাস বিটা আমরা এভাবে লিখবো প্লাস মাইনাস রুট ওভার আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস ফোর আলফা বিটা, এর সাথে কি আছে এক্স প্লাস আলফা বিটার মান আমরা কি জানি মাইনাসে, আর আলফা মাইনাস বিটা আমরা কিভাবে বের করবো প্লাস মাইনাস রুট ওভার আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস ফোর আলফা বিটা ইকুয়াল টু জিরো, এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস থাকলোই এখানে মাইনাসে প্লাস মাইনাস রুট ওভার আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটার মান কত আমরা বের করেছি মাইনাসে, তাহলে স্কোয়ার করে দিব, তাহলে কি পাবো এ স্কোয়ার মাইনাস ফোর আলফা বিটা, আলফা বিটা কত জানি ওয়ান বাই ফোর ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে ফোর সাথে গুণ করলে ফোর ফোর কেটে যাবে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সাথে কি থাকলো এক্স, ঠিক একইভাবে প্লাস মাইনাসে এখানে আমরা লিখলাম প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে তুমি খেয়াল করো এখানে স্কোয়ার স্কোয়ার কেটে যাবে, এখানেও স্কোয়ার স্কোয়ার কেটে যাবে, তাহলে যদি আমরা আর রুট ওভার বি স্কোয়ার সেটাও প্লাস মাইনাস বি হয়, প্লাস মাইনাস প্লাস মাইনাসই থাকবে, আমরা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার এখানে প্লাস দিয়ে এ প্লাস মাইনাস বি ইন্টু এক্স, এখানে লিখতে পারি প্লাস মাইনাস এ বি ইকুয়াল টু জিরো। তাহলে আমরা কি দেখলাম যে আলফা প্লাস বিটা ও আলফা মাইনাস বিটা মূল বিশ্ব সমীকরণ এইটা হয়, যদিও কোশ্চেনে বলা ছিল দেখাও যে এই সমীকরণের মূল দ্বয় হবে আলফা প্লাস বিটা ও আলফা মাইনাস বিটা, কিন্তু আমরা কি দেখালাম, আমরা দেখালাম যে আলফা প্লাস বিটা ও আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ এটা হয়, সুতরাং প্রমাণিত।